গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের শুটিংয়ের প্রথম দিন। কালকে আমরা বিকেল বিকেল সবাই পৌঁছে গেছি শুটিং স্পটে। এখানে আসতে গেলে যে নদীটা পেরোতে হয়, সেই নদীটাতে ওই ভেসেলে করে গাড়ি নিয়ে পেরোতে হয়। ফলে খুব বেশি যদি রাত করা হয় তাহলে কিন্তু এই জায়গাটায় আসা যাবে না। তাই জন্য আমরা ওই বিকেল বিকেল ওখানে ভেসেলে করে গাড়ি নিয়ে পেরোলাম, তারপরে এখানে পৌঁছলাম এবং আমাদেরকে নামিয়ে দিয়ে ওই আমাদের যে ড্রাইভার ছিল সে চলে গেল। তো এখানে পৌঁছানোর পরে যেটা হলো, সব কিছু ঠিকঠাক, জায়গাটা খুব সুন্দর, প্রাকৃতিক দিক থেকে দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে গরম। মানে এত গরম পড়ে এখানটাতে, দিনের বেলায় তো 11টার পর টেকাই যাচ্ছে না শুনলাম, আর রাত্রেবেলাও খুবই অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রিসিটি মানে সেরকম পাওয়ার নেই, মানে ভোল্টেজের সমস্যা। ফ্যান আপনার ঘুরছে কিন্তু ফ্যান সেই না ঘোরার মতো ঘুরছে, সেইটা হচ্ছে খুব সমস্যার। এবার আমাদের এই যে শুটিংটা এসেছি সিনেমাটার, তাতে মিনিমাম 30-35 জন আমরা এসেছি। এবার এই 30-35 জন লোক যদি দিনের বেলায় কন্টিনিউ কাজ করে এবং রাত্রে গিয়ে যদি একটু ঘুমোতে না পারে তাহলে তো খুবই অসুবিধা। সেইটা নিয়েই সবাই চিন্তিত আর কি। জেনারেটারের একটা ব্যবস্থা করার কথা চিন্তা করা হচ্ছে, যাতে অ্যাটলিস্ট ফ্যানগুলো রাত্রেবেলা ঠিকঠাক ঘোরে এবং সবাই যাতে একটু ঘুমোতে পারে। তো আজকে প্রথম দিন শুটিংয়ের, 6টার সময় কল টাইম দেওয়া হয়েছে, কিন্তু রাত্রে যেহেতু বেশিরভাগ লোকই ঘুমোতে পারেনি তাই জন্য এখনও সেরকম কেউ ওঠেনি। এদিকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম একটু সামনের দিকটা হেঁটে আসি আর তোমাদেরকে দেখাই জায়গাটা কীরকম। চারিদিকে গাছপালা রয়েছে, গাছপালা ঘেরা একটা জায়গা, আর এপাশে নদী। এই অবধি কালকে জল চলে এসেছিলো, এখানে অবধি জল চলে এসেছিলো রাত্রেবেলায় জোয়ারের সময়। এখন আবার দেখছি জল ও পাশে চলে গেছে, এই গাছগুলোর পরেই হচ্ছে জল। এখানে একটা জেটি টাইপের আছে, চলো তোমাদেরকে দেখাই। লাস্ট যখন আয়লার ঝড় হয়েছিল তখন এই জায়গাগুলোর প্রচণ্ড ক্ষতি হয়েছিল এবং এই পাড়গুলোও ভেঙে জল ঢুকে গেছিল। পাড়গুলো দেখতে পাচ্ছ খুব বেশি উঁচু নয়। এই যে নদী, ও সকালবেলায় অসাধারণ একটা ভিউ। নদীর এইগুলোতে পুরো কাদা, কিন্তু এই অঞ্চলে, এই অঞ্চলে নদীর পাড়গুলো কিন্তু পুরো কাদা, এই টাইপেরই মাটি, কাদা মাটি। নদীতে বেশ কয়েকটা জাহাজ ভেসে আছে দেখতে পাচ্ছ পরপর, আর চারদিকে কুয়াশাচ্ছন্ন, দারুণ একটা ভিউ। জঙ্গলের এই যে এলাকাটা, এই যে টোটাল জঙ্গলটা সুন্দরবনের, এখানে কিন্তু বাঘ রয়েছে। মানে এগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা এবং রিজার্ভ ফরেস্ট। আর উল্টো দিকটা যেখানে আমরা আছি এই হচ্ছে এখানে পাহাড়, আর এখানে যে গাছগুলো আছে তার সামনে নেট দেওয়া আছে। সম্ভবত এগুলো যখন জলটা চলে এসেছিলো কালকে সন্ধেবেলায় তখন জলের সাথে মাছগুলোও এসছে, সেই মাছগুলোকে আটকাবার জন্য এইভাবে লম্বা করে জাল দেওয়া আছে। তো বন্ধুরা, এই হচ্ছে নদী,
এবং সুন্দরবনের এলাকা। এখন জল পুরো পার বরাবর চলে এসেছে। আর এই গরমের মধ্যে শুটিং হচ্ছে, প্রচন্ড গরমে দুপুরবেলায় শুটিং একটু বন্ধ ছিল, মানে ওই একটা থেকে তিনটে সাড়ে তিনটে অবধি বন্ধ ছিল শুটিং। তো এখন আবার শুটিং চালু হবে, সাড়ে তিনটে বাজে এখন। তো এই জন্য লোকেশনে যাচ্ছি সব যন্ত্রপাতি নিয়ে, আর এদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করব, এরপর শুটিংয়ে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। আপাতত এই ব্লগটা শেষ করছি, যদি এটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক এবং শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে,